খাগড়াছড়িতে রোলারের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, আহত এক। এবার দেখুন বিস্তারিত। খাগড়াছড়িতে সড়কের পিচ ঢালাইয়ের কাজ করা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে রোলারের চাপে পিষ্ট হয়ে জাফর আলী ৬০ নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় পর্বত আলী ৪০ নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন। শনিবার শহরের সার্কিট হাউস এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন খাগড়াছড়ি জেলা সদরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। জানা যায়, ইউজিপি প্রকল্পের আওতায় খাগড়াছড়ি গেট থেকে বাঙ্গা ব্রিজ পর্যন্ত সড়ক সম্প্রসারণ এবং ডাবল লাইনে উন্নীতকরণের কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিমেন ব্রাদার্স। তারই অংশ হিসেবে দুপুরে সার্কিট হাউস এলাকায় ফিস ডালাইয়ের কাজ চলছিল। পাহাড়ি উঁচু সড়কে রোলার দিয়ে ফিস ডালাইয়ে কাজ করার সময় রোলারটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে পেপার মেশিন নিয়ে কাজ করা অন্য শ্রমিকদেরকে চাপা দেয়। এই সময় রোলার চালক পালিয়ে যান। ঘটনার পরপরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক জাফর আলীকে মৃত ঘোষণা করেন। আহত পার্বত আলী হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। খাগড়াছড়ি থানার ওসি মোহাম্মদ রশিদ জানান, এই ঘটনায় হতাহত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না করার কথা জানানো হয়েছে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিমেন ব্রাদার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ সেলিম জানান, এটি একটি দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা। ঘটনার পরপরই আহত শ্রমিকদের চিকিৎসা এবং নিহত শ্রমিকের দাফন কাপনের ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে খাগড়াছড়ি পৌর মেয়রের মধ্যস্থতায় সম্ভাব্য সহায়তা করা হবে বলে জানান তিনি। নিউজ ডেস্ক খাগড়াছড়ি টুডে।